দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি কৃষি এবং কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এ। আপনাদের সঙ্গে থাকছি পুরো আয়োজনটিতে আমি তানফির আহমেদ। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। গোপালগঞ্জে বোরো মৌসুমে হীরা দুই জাতের ধানের বীজ কিনে প্রতারিত হয়েছেন অর্ধ শতাধিক কৃষক। চড়া দামে বীজ কিনে বুনতে না পেরে হতাশ চাষিরা। যদিও অভিযুক্ত কোম্পানি এবং ডিলাররা দাবি করছেন বীজে কোনো ভেজাল নেই, কৃষকরা সঠিকভাবে নিয়ম না মানায় বীজ থেকে চারা গজায়নি। বাদল সাহার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কৃষক মিরাজ সর্দার চার বিঘা জমিতে বোরো আবাদের জন্য সুপ্রিম সিড কোম্পানির হীরা দুই জাতের ধান বীজ কেনেন ভাটিয়াপাড়া বাজার থেকে, কিন্তু দামি এই বীজ থেকে চারা গজায়নি। বলছেন আর্থিক ক্ষতির পাশাপাশি বোরো আবাদেও অন্তত 20 দিন পিছিয়ে গেলেন তিনি। দোকানে নিয়ে গেলি পারা, সে বলছে যে ভাই এত আমার কিছু করার নাই, কোম্পানি জিনিস আমি বিক্রি করি, তবে তোমার নিয়ম কারণ হয়নি। তাই যে কোম্পানি, এই কোম্পানি ধান আমি আজ 5 বছর ধরে লাগাচ্ছি, এবার নতুন আমারে কি শিক্ষা দিবি কোম্পানি যে তোমার হচ্ছে না? একইভাবে প্রতারিত হয়েছেন জেলার প্রায় অর্ধ শতাধিক কৃষক। সময় মতো বড় আবাদ করতে না পারলে ফলন আশানুরূপ পাবেন কিনা তাই নিয়ে আছেন দুশ্চিন্তায়। পুরাতন ধান দেশে এই সেই ভাইটেপাড়া থেকে খোকন, তাই এখন এরকম খালি ওনার নয়, আরও 8-10 জন কৃষকের ফ্যামিলির ধান এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের এই যে পাতর খোলা সেটাও নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে আমাদের এই সেই খোলা ঠিক করা লাগতেছে, এভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে বীজের সমস্যার কথা অস্বীকার করলেও বিক্রি বন্ধ রেখেছেন বলে জানান অভিযুক্ত ডিলার। অন্য বীজ ডিলারদের দাবি, মৌসুমের শুরুতেই এই জাতের বীজ বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 550 কেজি বীজ আমি আনছি, সে 10 কেজি এনেছে, কিন্তু আর তো কেউ অভিযোগ এখন ইনশাল্লাহ দেয় নাই, আর দিলে অবশ্যই কোম্পানি এটা সলভ করবে, যেহেতু এটা কোম্পানির বিষয়। সুপ্রিম সিড কোম্পানি যা হীরা দান, এটা জার্মিনেশন ফেল করছে এবং জার্মিনেশন ভালো হচ্ছে না। তাই এই তথ্য যখন ওনারা আমার কাছে দিছে, তখন আমি আর হীরা দান দোকানে তুলিনি। আমি এবছরে 1 প্যাকেট হীরা দানও বেচিনি, কারণ আমি চাষির ক্ষতি করতে রাজি না। এ বিষয়ে কোম্পানির কর্মকর্তা পুরোপুরি দায় চাপালেন কৃষকদের ওপর। দাবি, সঠিকভাবে নিয়ম না মানায় বীজ থেকে চারা গজায়নি। জার্মিনেশনে সব জায়গায় হয়েছে, দুইটা জায়গায় দুইটা ক্লিক, সেটা হয়েছে সঠিক পদ্ধতিতে যাওয়ার কারণ, পদ্ধতিতে না দেওয়ার কারণে বীজ নষ্ট হয়ে ফেলছে। পরে জানার পরে, দেখার পরে আমরা কিন্তু সেখানে সঠিক পদ্ধতি, তখন আমাদের জার্মিনেশন হয়েছে। কৃষকের ক্ষতিপূরণ সহ কোম্পানি ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। যদি কৃষক সেভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই আমরা কৃষকের পাশে থেকে বীজ কোম্পানির লোকজন যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় প্রায় 82,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে বৈরী আবহাওয়ায় জলপাই উৎপাদনে ধস নেমেছে ইউরোপের দেশ গ্রিসে। এতে বেড়েছে জলপাই তেলের দাম, খুচরাতে প্রতি লিটারের জন্য গুনতে হচ্ছে 16 ইউরোর বেশি। এর মধ্যে আবার গ্রিস জুড়ে বেড়েছে চোরের উৎপাতও। দিনরাত পাহারা দিয়েও ফসল রক্ষা কঠিন হয়ে পড়েছে, একে মরার উপর খাড়ার ঘা বলছেন কৃষকরা। মামুনুর রশিদের রিপোর্ট। কি দিন আর কি রাত, অবিরাম চলছে জোরদার টহল। চোরের হাত থেকে ফসল রক্ষায় নির্ঘুম সময় কাটছে গ্রিসের দক্ষিণ পেলোনিজ উপদ্বীপের সমুদ্র তীরে শান্ত শহর ফিলিট্রিয়ার জলপাই চাষিদের। গ্রিসের মোট উৎপাদনের 10-12% জলপাই যোগান দেয় উর্বর সমভূমির এই শহরের কৃষকরা। আমাদের এখানে চুরির ঘটনা এই প্রথম, এর আগে এমনটা কখনোই হয়নি, খুব দুঃখ পেলাম, জানি না এমনটা কেন হচ্ছে। শ্রমিক সরঞ্জাম সবকিছুর দাম বাড়তি, সারা বছর অনেক কাঠ খড় পুড়িয়ে ফসল ফলিয়েছি, এখন তারা চুরি করে নিয়ে যাবে, তা হবে না, কাউকে ছাড়বো না আমি, পুলিশে অভিযোগ দিয়েছি, দেখি কি হয়। চোরের উপদ্রব বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোর ধরতে বিভিন্ন এলাকায় গাছে ক্যামেরা বসানো, জিপিএস ট্র্যাকার স্থাপন সহ জোরদার করা হচ্ছে নিরাপত্তা। জলপাই উৎপাদনের সেরা তালিকায় ইতালি ও স্পেনের পরই গ্রিসের অবস্থান। উচ্চ মানের জন্য যা এক্সট্রা ভার্জিন অয়েল নামেই পরিচিত। সরকারি কর্মকর্তাদের আভাস, এবার উৎপাদন হবে গেল বছরের অর্ধেক, হতে পারে 1,79,000 টন।
গেল বছরের তুলনায় এবার ফলন কমবে 40-50%। এজন্য বৈরী আবহাওয়াই দায়ী। তীব্র তাপ প্রবাহ খরায় ফলন বিপর্যয়। মিলতে শুরু করেছে কর্মকর্তাদের অনুমানের সত্যতা। বর্তমানে পাইকারিতে প্রতি লিটার অলিভ অয়েলের দাম ছাড়িয়েছে 9 ইউরো বা 1,068 টাকা পর্যন্ত। খুচরায় গিয়ে ঠেকেছে 14 ইউরো বা 1,661 টাকা। বাজার দরে এমন ঊর্ধ্বমুখী আচরণেই মূলত গ্রিসে বেড়েছে চোরের উৎপাত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আপনারা দেখছেন কৃষি 24। একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, ভিন্ন রকমের একটি খবর দিয়ে শেষ করবো আজকের কৃষি 24-এর আয়োজনটি। অবাক হলেও সত্যি, পিঁপড়ার ডিম বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে লোকালয় কিংবা বন জঙ্গল ঘুরে ঘুরে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে সংসার চালান 200+ মানুষ। আর এই ডিম সংগ্রহের পর পাইকারদের কাছে বিক্রি করেন তারা। বিভিন্ন খামারে মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় লাল পিঁপড়ার ডিম। খাগড়াছড়ির মাটিরাঙ্গার রামশিরা এলাকার জসিম উদ্দিন, বছর কয়েক আগেও মানুষের জমিতে কৃষিকাজ করা মানুষটি এখন অনেকটাই স্বাবলম্বী। অবাক হলেও সত্যি, লোকালয় কিংবা বন জঙ্গলে ঘুরে বিভিন্ন গাছের ডাল ও পাতায় বাসা বাঁধা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করাই এখন তার পেশা। প্রতিদিন যা সংগ্রহ করেন তা বিকেলে বিক্রি করেন স্থানীয় এক পাইকারের কাছে। এই আয় দিয়েই বেশ চলছে তার সংসার। কৃষিকাজ তো সবসময় পাওয়া যায় না, তাই এগুলা বিক্রি করে আমরা কোনো রকম আমরা জীবন জীবিকা পালন করি। তার মতো মাটিরাঙ্গা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও পানছড়ির 200+ শিকারি পিঁপড়ার ডিম সংগ্রহ করে সংসার চালাচ্ছেন। বৈশাখ থেকে অগ্রায়ণ মাস পর্যন্ত বন জঙ্গল ঘুরে গাছের ডাল ও পাতায় বাসা বেঁধে থাকা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করেন তারা। উঁচু বাঁশের এক প্রান্তে একটি বাঁশের লাই সংযুক্ত করে তা দিয়ে গাছের উপর থেকে সংগ্রহ করা হয় পিঁপড়ার ডিম। ভোর থেকে বিকেল পর্যন্ত একটানা সংগ্রহ শেষে টেবিলের উপর রেখে জাল ও কাপড় ব্যবহার করে ডিম থেকে আলাদা করা হয় পিঁপড়া। তারপর ওজন করে তা বিক্রি করা হয় স্থানীয় পাইকারের কাছে। প্রতি কেজি পিঁপড়ার ডিম বিক্রি করে শিকারীরা পান 500-600 টাকা। মৌসুমে প্রতিদিন এক একজন শিকারী 1.5-2 কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করেন। ধরতে গেলে অনেক কষ্ট, পাহাড় বাইতে হয় বা জঙ্গলে জঙ্গলে হাঁটতে হয়, বাগানে বাগানে হাঁটতে হয়। বৈশাখ মাসে তো শুরু করি, দেনটা আজকে আরও এক মাস চলব। সকাল 8টা থেকে বাড়লে প্রায় বিকাল 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত এরকম 1-1.5 কেজি হিসাবে অনুসারে আইয়ে 700-800 টাকা যায় রুজি ইনকাম করতে পারি সারাদিনে, ওইটা নিয়েই সংসার চালাই। লাল পিঁপড়ার ডিম শৌখিন লোকজনের বড়শি দিয়ে মাছ শিকার ও বিভিন্ন খামারে মাছের খাবার হিসাবে ব্যবহৃত হয়। স্থানীয় পাইকাররা ডিম সংগ্রহ করার পর রাতের মধ্যে তা পৌঁছে দেওয়া হয় চট্টগ্রাম, ঢাকা ও ফেনী সহ দেশের বিভিন্ন গন্তব্যে। ধরেন এখান থেকে আমরা চট্টগ্রাম সংগ্রহ করে দেয় আমার মানুষ আছে 17-18 জন, এটা নিয়ে আমি চট্টগ্রাম নিয়ে বিক্রি করি। দৈনিক আমরা 40-45 কেজি, 35 কেজি, 30 কেজি, 25 কেজি যেরকম অর্ডার পরে, 20 কেজি অর্ডার যেরকম পরে এরকম দেই। প্রতি কেজি লাল পিঁপড়ার ডিম পাইকাররা বিক্রি করছেন 700-800 টাকায়। ছুটির দিনকে সামনে রেখে প্রতি বৃহস্পতিবার পিঁপড়ার ডিমের চাহিদা বেড়ে যায় বলছেন বিক্রেতারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আজ এ পর্যন্তই কৃষি 24-এর এখনকার আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন।